চিরাদি মহোৎসব কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। আর আমরা যদি নিতাই কৃপা লাভ করতে না পারি, তাহলে কখনোই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের পায়। আমরা এই ভিডিওতে নিত্যানন্দ প্রভু যে শিল রঘুনাথ দাস গোস্বামী, যিনি স্বরগোস্বামীর মধ্যে অন্যতম, তাকে যে দণ্ড উৎসবের মাধ্যমে কৃপা প্রদান করেছিলেন, সেই অপূর্ব মাহাত্মটি শ্রবণ করব এবং এই উৎসবের বিভিন্ন দৃশ্য দর্শন করব। তো আপনারা যারা নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করতে চান, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কেন এই চিরাদি দণ্ড মহোৎসবটি অনুষ্ঠিত হয়েছিল সেই মহিমাটি জানুন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভারতের পশ্চিমবঙ্গের পানিহাটিতে এই চিরাদি উৎসবটি প্রথম অনুষ্ঠিত হয় এবং সেই স্থানে আজ পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। তাছাড়াও বিশ্বের হাজার হাজার ইসকন মন্দিরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনমিত সংঘ ইসকন বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চিরাদি মহোৎসবের অপূর্ব দৃশ্য আমরা দর্শন করব এবং আমরা এখন থেকেই নিত্যানন্দ প্রভু কেন কিভাবে এই অনুষ্ঠানটি সূচনা করেছিলেন সেটি জানতে চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রঘুনাথ দাস গোস্বামীর নাম আমরা অনেকে শ্রবণ করেছি, বিশেষ করে যে স্বরগোস্বামী বৃন্দ রয়েছে, যেমন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বরগোস্বামীর মধ্যে অন্যতম হচ্ছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে নিয়েই মূলত এই বিশেষ উৎসবটি সম্পর্কিত। ঐশ্বর্যমণ্ডিত রাজার একমাত্র পুত্র বৈষ্ণব কুল চূড়ামণি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ইন্দ্রের মতো বিপুল ঐশ্বর্য হেলায় পরিত্যাগ করে অপরাহ্নের রূপসী পত্নীকে ত্যাগ করে তিনি চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মহিমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মহাপ্রভু যখন শান্তিপুরে আসেন, তখন পিতার অনুমতি সাপেক্ষে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু দর্শন নিতে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেন। তখন মহাপ্রভু তাকে নির্দেশ দেন ঘরে ফিরে তার পিতার বিষয় সম্পত্তি দেখাশোনা করবার এবং একজন গৃহীভক্ত হিসেবেই শ্রী ভগবানের নাম সংকীর্তন করে তার সাধনায় যুক্ত থাকার। শ্রী রঘুনাথ দাস গোস্বামী তখন মহাপ্রভুর নির্দেশনায় পিতার বৈষয়িক সম্পত্তি দেখাশোনা এবং গৃহীভক্ত হিসেবে তার সাধন ভজন চালিয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে সর্বদা সেবার অভিলাষ জাগ্রত থাকায় শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার আকুলতা বৃদ্ধি পায়। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রী চৈতন্যদেবের দর্শনের সময় তিনি তাকে বলেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর পানিহাটি গ্রামে অবস্থান করছেন। নিতাই কৃপা ভিন্ন, গৌর কৃপা অসম্ভব, আর গৌর প্রেমের ভাণ্ডারী হচ্ছে প্রভু নিত্যানন্দ। এমনই এক সময়ে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের সঙ্গী করে পানিহাটি তৎকালীন পণ্যহাটি গ্রামে শ্রী হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে বৈষ্ণব ভাব তরঙ্গে আলোড়িত করে সেখানে অবতীর্ণ হন। দিনটি ছিল জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি এবং সেই দিন নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদগণ সহ রাঘব ভবনে নৃত্য কীর্তনে মগ্ন ছিলেন। গঙ্গার তীরবর্তী যে স্থানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, সেই স্থানে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী দেখলেন গঙ্গা তট আলোকিত করে একটি বটবৃক্ষ মূলে ভক্ত ও পার্শ্বদ পরিবৃত হয়ে নিত্যানন্দ প্রভু বসেছিলেন। অদূরেই শ্রী রঘুনাথ তাকে দর্শনপূর্বক সাষ্টাঙ্গে প্রণাম করেন। ইতিমধ্যে গ্রামে প্রজাদের মধ্যে শোরগোল পড়ে যায়। জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ এসেছেন। ভক্তরা সেই খবর নিত্যানন্দ মহাপ্রভুকে জানাতে শুরু হলো ভক্ত এবং ভগবানের লীলা। শ্রী নিত্যানন্দ প্রভুর দর্শন মাত্র শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে বলে উঠলেন, এতদিনে তুই চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিব দণ্ডন। নিত্যানন্দ প্রভুর কাছে প্রণতি জানিয়ে রঘুনাথ দাস নয়ন অশ্রুসিক্ত হয়ে কি দণ্ড সে পাবে সেই নিয়ে কথোপকথন হয়। তবে এটি কোনো বিশেষ দণ্ড নয়,
এটি হচ্ছে কৃপাদণ্ড। কারণ নিত্যানন্দ প্রভুর কাছে না আসে দূর থেকেই শিল রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে আপন করার জন্য, মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তাই নিত্যানন্দ প্রভু শিল রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ডটি দেন। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে বলেন, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, দদি চিরা ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথ মনে। সেইখানে নিজের লোক পাঠাইলা গ্রামে, ভোক্সদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, চিরা দদি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চদিকে ধরিলা। তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর এই আদেশ শুনে সকলের জন্য বিশেষ এক ভোজনের ব্যবস্থা করেন। আর সে ভোজন উৎসবটি হচ্ছে চিরাদদি মহোৎসব। মূলত এই চিরাদদি মহোৎসবটি হচ্ছে একটি দণ্ড উৎসব। আর এই দণ্ড উৎসবটি হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রতি শ্রী নিত্যানন্দ প্রভুর অপার কৃপার একটি বিশেষ লীলা। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কখনোই নিতাইয়ের কৃপা ব্যতীত মহাপ্রভুকে লাভ করতে পারবো না। আবার মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই ভগবান শ্রী রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্ত আমাদের আজকে স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায় এই বিশেষ চিরাদদি দণ্ড উৎসবে অংশগ্রহণ করেছেন। তো এই উৎসবটি ভারতের পানিহাটিতে অনেক বৃহৎ আকারে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে প্রায় এই অনুষ্ঠানে লক্ষ ভক্তের আগমন ঘটলেও প্রায় পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা যারা প্রথমবার এই উৎসবের নামটি শ্রবণ করেছেন, আপনারা আগামীবার থেকে এই অনুষ্ঠানটি আপনাদের গৃহে আয়োজন করতে চেষ্টা করবেন। দধি চিরা মুড়ি বিভিন্ন ফল ইত্যাদি আপনারা হচ্ছে ভগবানকে নিবেদন করবেন। নিবেদন করে তারপর আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে এই বিশেষ ভোজনের ব্যবস্থা করতে পারেন। তাছাড়াও আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুর এই বিশেষ উৎসব চিরাদদি দণ্ড উৎসবে অংশগ্রহণ করে আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবেন। আমাদের এই মনুষ্য জীবনটি অতি স্বল্প ক্ষণের জন্য, তো আমরা এই অল্প সময়ে যদি ভগবানের প্রতি প্রীতি লাভ করতে না পারি তাহলে আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। এই সকল উৎসব ভগবান আমাদের কাছে প্রেরণ করেছেন একটি মাত্র কারণে, আমরা যেন এই সকল উৎসবে অংশগ্রহণ করে ভগবানের কাছাকাছি অবস্থান করতে পারি, ভগবানের প্রতি প্রীতি লাভ করতে পারি, ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি এবং ভগবান আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই ভগবানের এই সকল উৎসবে অংশগ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করবেন। ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ। শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়।